আসসালামু আলাইকুম, মাই কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ কাচ্চি বিরিয়ানি। আর বিফ কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি। আমি এখানে ফ্রেশ মাংসটা নিয়েছি, তার সাথে কিছু চর্বিযুক্ত মাংসও নিয়েছি। এবার মাংসটার মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিচ্ছি দারচিনি 3 টুকরো, লবঙ্গ 4টি, এলাচ 6টি, কালো এলাচ বা শাহী এলাচ দিয়েছি 2টি, কালো গোলমরিচ দিচ্ছি 10টি, তেজপাতা দিয়ে দিচ্ছি 3টি, পেঁয়াজ দিয়েছি 1 বাটি। এখানে পেঁয়াজ লেগেছে আমার বড় সাইজের 2টি। এবার পেঁয়াজ কুচাটা দিয়ে দিচ্ছি। এছাড়া আদা বাটা দিয়ে দিচ্ছি 3 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে মরিচ গুঁড়োটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এছাড়া তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার হাত দিয়ে ভালো করে মাংসের সাথে মশলাটাকে মেখে নেব। দুঃখিত, আমি এখানে জিরে বাটা দিয়েছি 1.5 চা চামচ, 1 চামচ আর 1/2 চামচ। হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে আমি এখন পর্যন্ত কোনো পানি দিইনি, কারণ মাংস থেকে বাড়তি একটা পানি বের হবে। আপনি চাইলে এই পানিতেই মাংস সিদ্ধ করে নিতে পারেন, আর যদি চান তাহলে এর পরবর্তীতে অল্প কিছু পানি অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটুকু পানি বের হয়ে গেছে। এবার মাংসটাকে একটু ভালো করে নেড়ে আমি আবার এর মধ্যে ঢাকনা দিয়ে রেখে দেব মাংসটা কষি আসা পর্যন্ত। মাংসটা সিদ্ধ হতে আমার আর একটু সময় লাগবে। আর এই ফাঁকে আমি পোলাও চালটা রেডি করে নেব। আমি এখানে পোলাও চাল নিয়েছি 1 কেজি। আর চালটাকে আমি ধুয়ে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব, এতে করে পোলাওটা ঝরঝরা হয়। মাংসটা অনেকটুকু সিদ্ধ হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি 3টি আলু। আর কাচ্চি বিরিয়ানির মধ্যে একটু আলু প্রয়োজন হয়। এই পর্যায়ে যদি আপনি আলুটা দেন তাহলে আলুটা বেশি সিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। মাংসটা হয়ে গেছে, আলুটাও একটু সিদ্ধ হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন মাংস থেকে যে বাড়তি একটা তেল, সেই তেলটাও ভেসে উঠেছে। আর মাংসটা হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দেব। পোলাওটা তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটু হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। যেহেতু আজকে আমার পোলাও এবং মাংসটা একটু বেশি, সেজন্য আমার হাঁড়িটা একটু বড় হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এখানে পেঁয়াজ কুচা দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ। এবার পেঁয়াজটাকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম মশলা। আর এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 2টি, গোলমরিচ দিয়ে দিয়েছি 5 থেকে 6টি, এবং দারচিনি দিয়েছি 1 পিস। যেহেতু আমাদের মাংসের মধ্যে আমরা এর আগে মশলাগুলো দিয়েছি, তাই পোলাওতে একটু কম দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পোলাও চালগুলো। পোলাও চাউলটাকে আমি ভিজিয়ে রাখার পর একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। পোলাওর চাউলটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার চালটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো, যতক্ষণ পর্যন্ত না চালটা একটু ভারী হয়ে আসে এবং ফুটতে শুরু করে। আর এই পর্যায়ে আমি চুলার তাপটা রেখেছি লো এবং মিডিয়ামে মাঝামাঝি। চালটা দেখতেই পাচ্ছেন অনেকটুকু ভারী হয়ে গেছে এবং ফুটাও হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এর মধ্যে আমি গরম পানিটা দিচ্ছি, পাশে একটি চুলায় আমি পানিটা গরম করে নিয়েছি।
চেষ্টা করবেন পোলাওতে সব সময় ফুটন্ত পানিটা দেওয়ার জন্য। আর এখানে আমার পানি লাগছে রেগুলার খাওয়ার পানির মগে 4 মগ, আর মেজারমেন্ট কাপে দিলে আপনাদের 5 কাপের মতো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার ফলে আপনার পোলাওটা ঝরঝরা হয়। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে একটু রেখে দেব পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। দুই মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা অনেকটুকু শুকিয়ে গেছে। আর এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3টি। কাঁচামরিচটাকে আমি অল্প একটু কেটে দিয়েছি। এবার পোলাও চালটাকে আবার একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব রান্না করে রাখা সেই মাংসগুলো। এবার পোলাও চালের সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন আলুটা কতটা শক্ত আছে, আর বাকি যে সেদ্ধটা আলু সেটা এই ভাপেই হয়ে যাবে। মাংস সহ পোলাও চালটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাচ্চি বিরিয়ানি মশলা 1 চা চামচ। আর এখানে আমি কাচ্চি বিরিয়ানি মশলাটা বাজারে প্যাকেটটাই ব্যবহার করছি, রাঁধুনি। এবার মশলা সহ চালটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার হাঁড়িটাকে আমি নিচে একটি তাওয়ার উপর বসিয়ে দিয়েছি, আর এবার ঢাকনা দিয়ে এটাকে আমি রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই পর্যায়ে আমি চুলার তাপ রেখেছি একেবারে লো। 20 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1/2 চা চামচ এবং গোলাপ জল 1/2 চা চামচ। দুইটাকে মিশিয়ে এরপর আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন কেওড়া জল এবং গোলাপ জলটা যেন বেশি না হয়, কারণ ওটার ফ্লেভারটা খুব স্ট্রং হয়। এবার কাচ্চিটাকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিব, আর চুলাটাকে একেবারে লো ফ্লেমে রেখে 15 মিনিটের জন্য রেখে দিলেই তৈরি হয়ে যাবে কাচ্চি। তৈরি হয়ে গেছে আমার
বিফ কাচ্চি বিরিয়ানি। এইভাবে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারেন বিফ কাচ্চি বিরিয়ানি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে, আর আমার রেসিপিটি যদি আপনাদের কাজে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।